সালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড আছেন সকলে আশা করি ভালো আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে আর আপনারা আছেন বিডি প্রো চ্যানেলে তো বন্ধুরা আশা করি আপনারা অলরেডি টাইটেল এবং থামনেলের মাধ্যমে জানতে পেরেছেন যে আজকে আমরা কোন বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে মূলত আমরা কিভাবে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন কিভাবে আপনি সেটাকে আপনি ভেরিফাইড করতে পারেন কিভাবে চ্যানেল আর্ট অ্যাড করবেন কিভাবে আপনি চ্যানেল আইকন দিবেন এছাড়াও কিভাবে আপনি কাস্টমাইজ করবেন এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা আমরা মূলত ইউটিউব সম্পর্কে একটি সিরিজ আনতে চলেছি যে সিরিজের মাধ্যমে আমরা আপনাদেরকে ইউটিউবের খুঁটিনাটি থেকে শুরু করে ইউটিউবের অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখানোর চেষ্টা করব সো আমরা মূলত আমাদের এই সিরিজটি আমাদের ভিউয়ার সাবস্ক্রাইবার এবং কিছু ফ্রেন্ড আছে যারা অনলাইন এবং অফলাইনে মূলত রিকোয়েস্ট করেছে যে কীভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কীভাবে কন্টেন্ট ক্রিয়েট হওয়া যায় সো ফ্রেন্ড আমরা মূলত আমাদের এই সিরিজটি তাদের উদ্দেশ্যেই তৈরি করা যারা মূলত জানতে চান যে কীভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় কীভাবে একজন প্রফেশনাল ইউটিউবার হওয়া যায় এছাড়াও কীভাবে আপনি ইউটিউবের মাধ্যমে আর্নিং করতে পারেন এবং কী কীভাবে আপনি ইউটিউবের মাধ্যমে স্পন্সারশিপ পেতে পারেন এছাড়াও আছে আপনি কীভাবে ইউটিউবের মাধ্যমে আপনার যে কোনো মার্কেটিংকে প্রমোশন করতে পারেন এই সকল বিষয় থাকবে আমাদের এই সিরিজে সো বন্ধুরা কেউ যদি আমাদের এই সিরিজটি প্রথম দেখে থাকেন বা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ফ্রেন্ড টিউটোরিয়ালটি শুরু করার পূর্বে কিছু কথা বলে নেব যে কথার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আমরা মূলত আমাদের এই সিরিজটি মোবাইল এবং ডেস্কটপ বা ল্যাপটপ বেজে ক্রিয়েট করব মূলত যারা মোবাইল ইউজার অথবা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার তারা দুজনেই আমাদের এই সিরিজের মাধ্যমে ইউটিউব সম্পর্কে এ টু জ্যাড একটা নলেজ পাবে সো আমরা মূলত আমাদের এই চ্যানেলে টেক ভিডিওর সাথে আর্নিং রিলেটেড এবং আপনি কিভাবে আউটসোর্সিং করতে পারেন সেই বিষয়গুলোই তুলে ধরি সো ফ্রেন্ড আর কথা বড় না আমরা সরাসরি চলে যাব। আমাদের টিউটোরিয়ালে তাহলে চলুন শুরু করা যাক সো ইউটিউব শুরু করার পূর্বে আপনাদেরকে অবশ্যই ইউটিউব সম্পর্কে একটি ছোট্ট ধারণা দিয়ে নেব সো ফ্রেন্ড আমি যদি চলে যাই গুগলের ক্রোম ব্রাউজারে এবং ক্রোম ব্রাউজার থেকে গুগলের সার্চ বারে লিখি হোয়াট ইজ ইউটিউব সো আমি লিখছি এখন হোয়াট ইজ ইউটিউব লিখে আমি যদি গো বাটনে ক্লিক করি তাহলে এইখানে একটা ছোট্ট লেখা দেখবেন যে ইউটিউব একটি ভিডিও আদান প্রদান করার ওয়েবসাইট ওয়েবসাইট টু পয়েন্ট জিরো এর অন্যতম কর্ণধার ইউটিউব বর্তমান ইন্টারনেটের জগতে একটি অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট যা এর সদস্যদের ভিডিও আপলোড দর্শন আর আদান প্রদানের সুবিধা দান করে আসছে এই সাইটটিতে আরও অনেক ভিডিও পর্যালোচনা অভিমত প্রদানসহ নানা প্রয়োজনীয় সুবিধা দিয়ে থাকে সো এইখানে আপনারা ছোট্ট করে দেখতে পাবেন যে টু পয়েন্ট জিরো লেখা আছে টু পয়েন্ট জিরো বলতে বুঝায় সাধারণত এমন কিছু সাইটকে যে সকল সাইটগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনাদের কোনো কিছু আপলোড করতে পারেন বা আপনাদের কোনো কিছু আপনারা তৈরি করতে পারেন সাপোজ আমি যদি বলি যে গুগলের ব্লগিং যে সাইটটি আছে যে সাইটের মাধ্যমে আমরা আমাদের ব্লগ অ্যাকাউন্ট খুলে আমরা ব্লগ তৈরি করতে পারি এবং এছাড়াও আছে ওয়ার্ড পেস যে ওয়ার্ড পেসের মাধ্যমেও আমরা একটি ব্লগ তৈরি করতে পারি সো আমি যদি এখন এটাকে ইংলিশ ভার্সনে করে নেই তাহলে দেখবেন যে এই কথাগুলো চেঞ্জ করে আমরা আরও কিছু ইনফরমেশন পাবো সো আমি এটাকে ইংলিশ করে নিচ্ছি সো ফ্রেন্ড আমি আমার গুগলের ল্যাঙ্গুয়েজটা ইংলিশ করে নিলাম এখন যদি আমি সার্চ বারে হোয়াট ইজ ইউটিউব লিখি তাহলে দেখতে পাবেন যে অন্য কিছু ইনফরমেশন আমরা পাই সাপোজ ইউটিউব ইজ অ্যান আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হেডকোয়ার্টার ইজ সেন বার্ন ক্যালিফোর্নিয়া দেয়ার ফ্রম আ পেপাল এমপ্লয়ার্স সো আমরা মূলত এখান থেকে জানতে পারি যে ইউটিউব মূলত একটি আমেরিকান ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা মূলত হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়াতে এবং যেটা মূলত প্রথম দিকে তৈরি করেছে পেপালের চারজন এমপ্লয়ি এবং তারা তৈরি করেছে ফেব্রুয়ারি দু হাজার পাঁচে এবং সেটা গুগল তাদের কাছ থেকে কিনে নেয় নভেম্বর দুই হাজার বিলিয়ন ডলারে সো আশা করি আপনারা ইউটিউব সম্পর্কে একটি ছোট্ট ধারণা পেয়ে গেছেন সো এখন আমরা সরাসরি চলে যাব ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইটে সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা কিন্তু ইউটিউবের মোবাইল ভার্সনে আছি আমরা যদি ইউটিউবের ডেস্কটপ ভার্সনে চলে যেতে চাই তাহলে যারা গুগল ক্রম ইউজার তারা দেখতে পাচ্ছেন যে এইখানে একটা থ্রি লাইন আছে সো আপনারা এই থ্রি লাইনে ক্লিক করবেন এবং থ্রি লাইনে ক্লিক করার পর আপনারা ডেস্কটপ সাইটে ক্লিক করে নেবেন সো ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনারা ইউটিউবের অফিসিয়াল ওয়েবসাইট ইউটিউবের ডেস্কটপ ভার্সনে বা ইউটিউবের ডেস্কটপ মুড়ে আপনারা চলে যাবেন সো ফ্রেন্ড আপনারা ইউটিউবের ডেস্কটপ মুড়ে চলে আসার পর উপরে খেয়াল করবেন যে সাইন ইন একটি অপশন আছে সো আমার যেহেতু এখনও কোনো ইমেল সাইন ইন করা নেই আমার এই গুগল ক্রম ব্রাউজারে সেহেতু এখানে দেখাচ্ছে সাইনিং যদি আপনাদের অলরেডি কোনো জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তখন দেখবেন যে আপনার সেই জিমেলের আইকনটি দেখাবে সো এখন আমরা সাইন ইন অপশনে ক্লিক করবো সো ফ্রেন্ড আপনারা সাইন ইন অপশানে ক্লিক করলে গুগল অ্যাকাউন্টে আপনাদেরকে সাইন ইন অপশনে নিয়ে আসবে সো আমি আমি যেহেতু আপনাদেরকে অলরেডি বলেছি যে ইউটিউব মূলত একটি গুগল প্রোডাক্ট সেহেতু আপনাদেরকে গুগলের যে কোনো সার্ভিস নিতে হলে অবশ্যই তাদের জিমেল সার্ভিসটা আপনাকে ইউজ করতে হবে সো এখন আপনি যদি চান তাহলে ইমেল আর ফোনে আপনাদের ইমেলটি দিয়ে আপনারা সাইন করে নিতে পারেন কিন্তু আমি যেহেতু বলেছি আপনাদেরকে একটি ইমেল ক্রিয়েট করার মাধ্যমে এটা দেখাবো সেহেতু আমি এখন ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে সো আপনি যদি ইমেল সম্পর্কে বিস্তারিত জানতে চান অথবা ইমেল প্রফেশনালি কীভাবে ক্রিয়েট করে কীভাবে মাদার মাদারমেল ক্রিয়েট করে কীভাবে আপনি ইমেলের মাধ্যমে এস এম এস সেন্ড করতে পারেন এই সকল বিষয়গুলো জানতে চান তাহলে আমাদের আপনা তাহলে আপনারা আমাদের ইমেল সিরিজটি দেখে আসতে পারেন সো ইমেল সিরিজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়াও আই বাটন তো অবশ্যই আছে সো ফ্রেন্ড আমি যদি এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে ফর মাই সেলফ এবং টু বিজনেস মাই টু ম্যানেজ মাই বিজনেস দুটি অপশন পেয়ে যাব সে যেহেতু আমরা পার্সোনালি ইউজ করবো সেহেতু আমরা ফর মাই সেলফে ক্লিক করব ক্লিক করার পর আপনারা সাইন আপ একটি ফর্ম পেয়ে যাবেন যে ফর্মে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনার নেক্সট বাটন ক্লিক করার মাধ্যমে পরবর্তী স্টেপে চলে যেতে পারেন সো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছি ইমেলের সো এইখানে একটি কথা আপনারা যদি চান আপনাদের যে চ্যানেল নেমটি হবে সেই চ্যানেল নেমটির আপনারা ডোমিন দিয়ে বা নামটি দিয়ে দেখতে পারেন যে আসলে সেটা অ্যাভেলেবেল আছে কি না সো আরেকটি কথা বলছি আপনারা যে নিশ নিয়ে কাজ করবেন মানে আপনাদের যে সাবজেক্ট থাকবে আপনাদের ইউটিউবে যে ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করবে সাপোজ ব্লগিং অথবা টেক রিলেটেড ভিডিও অথবা রিভিউ রিলেটেড রিভিউ রিলেটেড ভিডিও আপনারা যেই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আপনারা চাইলে সেই ধরনের কন্টেন্টের নাম দিতে পারেন সো আমি যেহেতু আমাদের এই চ্যানেলে লার্নিং রিলেটেড কিছু ভিডিওস অথবা নিশ্ নিয়ে কাজ করব সেহেতু আমি আমাদের একটি লার্নিং রিলেটেড একটি নাম অলরেডি চুজ করে রেখেছি যেটি আমি এখন দেব সো আমি যেহেতু লার্নিং রিলেটেড একটি চ্যানেল খুলতে চাই সেহেতু আমার নাম আমি ঠিক করেছি শিখি নামে আমি তৈরি করতে চাচ্ছি সো আপনারা যদি আপনাদের নিশ অথবা আপনাদের যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী যদি নাম চুজ করে রাখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে সো ফ্রেন্ড আপনাদেরকে অবশ্যই আপনাদের চ্যানেলটি ক্রিয়েট করার আগে কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে একটি হচ্ছে যে আপনি অবশ্যই আপনাদের যে নিশ রিলেটেড কাজ করবেন সেই নিশ রিলেটেড নামটি পছন্দ করে নেবেন সো পরবর্তী জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো সো আমি আমার নামটি এখানে দিয়ে নেব সো আমি আমার নামটি দিয়ে নিলাম কিন্তু এটি অ্যাভেলেবেল আছে কি না আমরা যদি চাই তাহলে চেক করতে পারি এবং এর পূর্বে আপনারা যদি চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটি লেখা আছে ক্রিয়েট নিউ জিমেল অ্যাড্রেস ইনস্ট্যান্ট সো আমি যদি ক্রিয়েট নিউ জিমেল অ্যাড্রেস ইনস্ট্যান্টে ক্লিক করি দেখবেন যে জিমেলের যে ডোমেইন নামটা বা ডোমেইনটা আছে সেটা অলরেডি বসে গেছে সো আমরা এখন এইখানে শুধুমাত্র আমাদের জিমেল নামটা দেব সো আমি আমার জিমেলের একটি নাম দিয়ে নিলাম সো ফ্রেন্ড আপনারা যখন পাসওয়ার্ড দেবেন তাহলে তখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনাদের পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হয় কারণ আপনারা পাসওয়ার্ড ঘরের নিচে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউজ এইট অর মোর ক্যারেক্টার্স উইথ আ ম্যাক্স অফ লেটার্স নাম্বার অ্যান্ড সিম্বলস সো ফ্রেন্ড আপনারা যখন পাসওয়ার্ড দেবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই হতে হবে কমপক্ষে এইট ক্যারেক্টার্সের মধ্যে সো আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি সো ফ্রেন্ড আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিলাম এখন আমি কনফার্ম পাসওয়ার্ডের ঠিক একই পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সট বাটনে চলে যাব সো এইখানে একটি ছোট কথা বলে নিচ্ছি আপনারা যখন এই ইনফরমেশনগুলো দেবেন আপনারা চাইলে এই ইনফরমেশনগুলো স্ক্রিনশটের মাধ্যমে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন অথবা নোটবুকের মাধ্যমে আপনারা সেভ করে রাখতে পারেন কারণ এই ইনফরমেশনগুলো আপনার খুবই দরকারি এই ইনফরমেশনগুলো যদি কোনোভাবে আপনারা লস্ট করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হয়ে যাবে সো ফ্রেন্ড এখন আমরা সব ইনফরমেশনগুলো দিয়ে নিলাম এখন আমরা নেক্সট পেজের মাধ্যমে পরবর্তী পেজে চলে যাব সো পরবর্তী পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই ইমেল নেমটি সেই ইমেল নেমটি সে নিতে পারছে না কারণ অলরেডি এই ইমেল নেমে একটি মেইল আছে সো আমি যদি এইখানে আরও একটি ডিজিট টু ক্রিয়েট করে দিই এবং কু টু ক্রিয়েট করার মাধ্যমে আমি যদি নেক্সট পেজে নেক্সটে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের এই মেলটি অ্যাভেলেবেল আছে কি না সো দেখেন আমার সো দেখুন আমাদের কিন্তু মেইল নেমটি নিয়ে নিয়েছে এখন আপনারা মূলত আপনাদের যেই ফোন নাম্বার ভেরিফিকেশন সেই অপশনটিতে চলে আসবেন এবং সেই অপশনটির মাধ্যমে আপনারা আপনাদের ফোন নাম্বারটি ভেরিফিকেশন করে নেবেন সো আমি আমার কান্ট্রি চুজ করে নিলাম আপনারা আপনাদের যে কান্ট্রি সেই কান্ট্রি চুজ করে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন যে একটি ফোন নাম্বারের ঘর আছে সেখানে আমি আমার ফোন নাম্বারটি লিখব সো আমি আমাদের ফোন নাম্বারটি দিয়ে নিলাম আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে চেক করে নেবেন যে ঠিক আছে কি না কারণ এই ফোন নাম্বারে একটি ওটিপি পিন চলে যাবে যেই পিনটি দিয়ে আপনি আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে সো আমি যদি নেক্সট বাটনে ক্লিক করি তাহলে দেখুন অলরেডি বলছে যে আমাদের অ্যাকাউন্টে একটি ওটিপি পিন আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি পিন তারা সেন্ড করেছে যে ওটিপি পিনটি আমাদেরকে এখানে সাবমিট করতে হবে সো ফ্রেন্ড আমাদের ফোন নাম্বারে অলরেডি একটি ওটিপি পিন চলে এসেছে আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের এই ক্যামেরার মাধ্যমে দেখতে পারেন সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অলরেডি একটি ওটিপি পিন চলে এসেছে সো আমি এখন ওটিপি পিনের এই ঘরে সাবমিট করে নেব আমাদের পিনটি সো আমি ভেরিফাইয়ে ক্লিক করে নিলাম পিনটি দিয়ে সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নেক্সট পেজে নিয়ে আসলো এবং এইখানে আপনাদেরকে বলছে একটি রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য যেটার মাধ্যমে আপনারা চাইলে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটি সেটা যদি কোনোভাবে আপনারা পাসওয়ার্ড অথবা ভুলে যান তাহলে আপনারা রিকভারি ইমেল মাধ্যমে আপনারা রিকভার করে নিতে পারেন সো আমি একটি রিকভারি ইমেল দিচ্ছি রিকভারি ইমেলটি দিয়ে নিলাম এখন মূলত আমরা আমাদের বার্থ টি দিয়ে নেব এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের বার্থ ডেটের যেন আঠারো বছরের উপরে হয় যদি আপনাদের কারো আঠারো বছর না হয় তাহলে আপনারা আপনাদের প্যারেন্টসের বা বাবা মায়ের আপনারা নামে খুলতে পারেন কারণ পরবর্তী যদি কোনোভাবে কোনো সময় ভেরিফিকেশনের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের বাবা মায়ের এনআইডি কার্ডের মাধ্যমে ভেরিফাই করে নিতে পারেন সো আমি আমি আমার ডেটটি দিয়ে নিচ্ছি সো এবং বার্থ ডেটটি দেওয়া হয়ে গেলে আমরা আমাদের সো আমি আমার জেন্ডার দিয়ে নেব সো আমি আমার জেন্ডার দিয়ে নিচ্ছি এবং জেন্ডার দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট পেজে নেক্সট বাটনে ক্লিক করার মাধ্যমে নেক্সট পেজে চলে আসবো আপনারা গুগলে আরও কিছু সার্ভিস দেখাচ্ছে যে সার্ভিসটি আপনারা আপনাদের জিমেলের মাধ্যমে নিতে পারেন সাপোজ ভিডিও কল রিসিভিং এবং মেসেজিং মানে গুগলে যে হ্যাং আউট সার্ভিসটা আছে সেই হ্যাং আউট সার্ভিসটার কথা বলছে সো এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা কমেন্টসের মাধ্যমে ক্লিক করতে পারেন সো এখন আমি ইয়েস আই এম ইনে ক্লিক করার মাধ্যমে নেক্সট অপশনে চলে আসবো সো এইখানে আপনারা দেখতে পাবেন যে গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নিতে পারেন সো আমি সময় স্বল্পতার কারণে টার্মস অ্যান্ড কন্ডিশনটি না পড়ে এগ্রি বাটনে ক্লিক করার মাধ্যমে পরবর্তী স্টেপে চলে যাব সো ফ্রেন্ড আপনারা যখন গুগল টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্টে ক্লিক করবেন তখন দেখবেন যে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে আর যদি এই পেজে না নিয়ে আসে তাহলে দেখবেন যে আপনাদের যে ইউটিউব অ্যাপস আছে সেই অ্যাপসে নিয়ে যাবে সো অ্যাপসে নিয়ে আসলে আপনারা আপনাদের ক্রম ব্রাউজারে আবারও এসে ডব্লিউডব্লিউ ডট সার্চ করবেন এবং সার্চ করে আপনারা আপনাদের এই লিঙ্কটি আবার রিলোড করে নেবেন সো রিলোড করার জন্য আপনারা জাস্ট উপর থেকে নিচে স্কল করবেন স্কল করলেই দেখবেন যে রিলোড হয়ে যাবে আর যদি আপনারা সেভাবে না করতে পারেন তাহলে থ্রি লাইনে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখানে একটি আইকন আছে সেই আইকনে ক্লিক করার মাধ্যমে রিলোড করতে পারেন সো এখন আমরা মূলত মোবাইল মুডে চলে যাব সো আমি এই থ্রি লাইনে ক্লিক করে আমি ডেস্কটপ মুডকে আনচেক করে দিচ্ছি এবং আনচেক করার মাধ্যমে আমরা মোবাইল মুডে চলে আসবো সো এখন আমরা আমাদের আমাদের যে জিমেলের আইকনটি আছে বা জিমেলের আইকনটি আছে এই আইকনে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ইউটিউব চ্যানেল নামে একটি অপশান আছে সো আমরা এখন ইউটিউব চ্যানেল অপশানটিতে ক্লিক করব ক্লিক করার পর আপনারা এইখানে দেখতে পাবেন যে দুটি নেমের স্পেস সো আমি এইখানে দেব আমাদের ইউটিউব চ্যানেলের ইংলিশ নেম এবং বাংলা নেম দুটি আমি দিয়ে নেব সো দুটি নেম দেওয়ার পর আমি চ্যানেল ক্রিয়েট অপশানটিতে ক্লিক করার মাধ্যমে আমাদের চ্যানেলটি ক্রিয়েট করে নেব সো দেখুন আমি আমার নেক্সট পেজে চলে আসলাম কিন্তু এখনও কিন্তু আমাদের চ্যানেল দেখাচ্ছে এমডি মেহেদি হাসান সো এখন আমরা যদি চাই তাহলে আমরা রিলোড করে নেব আমাদের এই পেজটি রিলোড করার মাধ্যমে দেখবেন যে আমাদের যেই নেমটি দিয়েছি সেই নেমটি চলে আসলো সো দেখতে পাচ্ছেন যে আমাদের সেই নেমটি চলে আসলো সো এখন আমরা আবারও চলে যাব আমাদের ডেস্কটপ মুডে সো ডেস্কটপের মুড়ে আসলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন আর যদি না পান তাহলে আপনাদের চ্যানেলে আবারও ক্রিয়েট করার ক্লিক করার মাধ্যমে আপনারা ইউটিউব চ্যানেল নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করবেন ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে ঠিক এরকম একটি অপশন পেয়ে গেছেন সো এখন আমি কাস্টমাইজ চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলটি কাস্টমাইজ করে নেব প্রথম সো আমি কাস্টমাইজে ক্লিক করলাম এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে এখানে একটি আছে চ্যানেল আর্ট এবং এখানে আছে চ্যানেল আইকন সো আমি এখন চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকনটি দিয়ে নেব আর আপনারা যদি চান যে কিভাবে চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন ক্রিয়েট করে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান কারণ চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন ক্রিয়েট করতেও অনেকটা সময় চলে যাবে অলরেডি যেহেতু আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে সেহেতু আমি চাচ্ছি যে ছোট করে আনতে এবং আমাদের নেক্সট বা পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওর মাধ্যমেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সো এখন আমি চ্যানেল আইকনে একটি ক্লিক করলাম এবং ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে একটি একটি পপ আপ মেনু চলে আসলো এবং পপ আপ মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইডিট একটি অপশন আছে সো আমি ইডিট অপশনে ক্লিক করে নেব সো ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে অ্যাড প্রোফাইল পিকচার এখন আমি অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করব এবং অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ডিভাইসের যেই স্টোরেজের অ্যাক্সেস আছে সেই অ্যাক্সেসটি নিয়ে আমরা সরাসরি আমাদের যেখানে চ্যানেল আইকনটি আমরা রেখেছি সেখানে চলে যাবো সো আমি ড্রাগ আ প্রোফাইল ফটো হেয়ার এখানে ক্লিক করছি ক্লিক করার পর আপনারা দেখছেন যে আমাদের কাছে কিছু পারমিশন চাচ্ছে সো আমরা এগুলো অ্যালাউ করে দিলে আমাদের স্টোরেজটি চলে আসবে এবং স্টোরেজ থেকে আমরা যেখানে আমাদের আইকনটি ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আইকনটি অলরেডি ক্রিয়েট করা আছে সো আমি আমার আইকনটি ক্লিক করলে দেখবেন যে আপলোডিং হওয়া শুরু করে দেবে সো আপলোডিং হওয়া কমপ্লিট হয়ে গেল এখন আপনারা চাইলে আপনাদের যে চ্যানেল আর্টটি আছে সেগুলোকে কাস্টমাইজ করে নিতে পারেন সো আমি কাস্টমাইজ করবো না কারণ আমার যেরকম আছে সেটাই বেস্ট পজিশনে আছে সো আমরা সেট অ্যাজ আ প্রোফাইল পিকচার ক্লিক করার মাধ্যমে আমরা সেট করে নেব আমাদের আইকনটি সো আমাদের চ্যানেলের আইকনটি সেট হয়ে গেল এখন আমরা পুনরায় চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে সো আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমি যদি একটু রিলোড করে নেই আমাদের পেজটি তাহলে দেখতে পাবো যে আমাদের চ্যানেলের আইকনটি চলে আসলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাড চ্যানেল আর্ট সো অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করার মাধ্যমে আমি আমাদের চ্যানেলের আর্টটিও আপলোড করে নেব সো এখন দেখতে পাচ্ছেন যে সিলেক্ট আ ফটো ফ্রম ইউর কম্পিউটার সো আমি এখানে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ডিভাইস থেকে যেখানে চ্যানেল আর্টটি ক্রিয়েট করেছি সেখান থেকে আমি আপলোড করে নেবো সো আমি এখানে চ্যানেল আর্ট ক্রিয়েট করেছিলাম চ্যানেল আর্টে ক্লিক ক্লিক করার মাধ্যমে আপলোড করে দিলাম সো আমরা দেখে নেব যে আমাদের চ্যানেলের আর্টের যে পজিশনগুলো সাপোজ ডেস্কটপে কীরকম হবে টিভিতে কীরকম হবে এবং মোবাইলে কীরকম হবে সেই পজিশনগুলো যদি ঠিক থাকে তাহলে আমরা সিলেক্ট বাটন ক্লিক করে নেব আর যদি না থাকে তাহলে আমরা অ্যাডজাস্ট দা ক্রপ এই অপশনটির মাধ্যমে আমরা চাইলে সেটা ক্রপ করে নিতে পারি সো আমার যেহেতু ঠিক আছে সেহেতু আমি সিলেক্ট করে নেব আমি আবারও বলছি আমরা আমাদের নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আপনারা চ্যানেল আর্ট এবং চ্যানেল আইকন ক্রিয়েট করতে পারেন সো আমরা সিলেক্ট করার মাধ্যমে আমরা আমাদের চ্যানেল আর্টটি সিলেক্ট করে নিলাম সো দেখতে পাচ্ছেন যে আমাদের চ্যানেল আর্টটি অলরেডি চলে আসলো সো এখন যদি আমরা আমাদের চ্যানেলটি ভেরিফাই করতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেটিং আইকন আছে সো আমরা সেটিং আইকনে চলে যাব এবং সেটিং আইকনে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাডভান্স সেটিং দেখতে পাবেন এবং অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার মাধ্যমে আপনারা অ্যাডভান্স সেটিংয়ে চলে আসতে পারেন সো ফ্রেন্ড এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিং আইকনের মতো একটি আইকন আছে আপনারা যদি এই সেটিং আইকনে ক্লিক করেন তাহলে আপনারা এইখানে একটি অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেটা মূলত চ্যানেল সেটিংয়ের অপশন এখন আপনারা যদি এখানে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেটিং এই অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করেন তাহলে আপনাদেরকে অ্যাকাউন্ট সেটিংয়ে নিয়ে আসবে সো আমরা এখন অ্যাকাউন্টে ক্লিক করব এবং অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার সো আমরা এখন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচারে ক্লিক করবো ফ্রেন্ড এরপরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের চ্যানেলের নিচের দিকে কিছু স্ট্যাটাস আছে সাপোজ আপনারা দেখতে পাচ্ছেন যে চ্যানেল ভায়োলেশন এখানে মূলত কপিরাইট স্ট্রাইক দেখাচ্ছে যে কপিরাইট স্ট্রাইক হচ্ছে চ্যানেলের জন্য সবচেয়ে ক্ষতিকর যে কপিরাইট স্ট্রাইকের মাধ্যমে আপনাদের চ্যানেলটি ভ্যান হতে পারে এবং কী জন্য কপিরাইট স্ট্রাইকগুলো আসে সেগুলো আমরা পর্যায়ক্রমে জানতে পারবো এরপরে দেখতে পাচ্ছেন যে কমিউনিকেশন গাইডলাইন স্ট্রাইক আপনারা যদি ইউটিউবের কোনো কমিউনিকেশন ব্রেক করেন তাহলে আপনাদের এইখানে কমিউনি কমিউনিকেশন গাইডলাইন স্ট্রাইক চলে আসবে সো আপনারা কিভাবে এগুলো থেকে মুক্ত থাকতে পারেন বা এগুলো কিভাবে আপনারা এড়িয়ে চলবেন বা কিভাবে আপনারা যদি কোনো কমিউনিকেশন গাইডলাইন স্ট্রাইক আসে অথবা কপিরাইট স্ট্রাইক আসে সেটা ফিক্স করবেন আমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবো সো এরপর আপনারা দেখতে পাবেন যে এখানে আছে আপলোডিং যেটা আছে এনাবেল মানে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন সো মনিটাইজেশন মূলত পার্টনারশিপ প্রোগ্রাম যে পার্টনারশিপ প্রোগ্রামের মাধ্যমে মূলত আমরা আমাদের চ্যানেলটি মনিটাইজের মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং করতে পারি সো এরপর দেখতে পাচ্ছেন যে লাইভ স্ট্রিম আপনারা চাইলে আপনাদের চ্যানেলে লাইভ স্ট্রিম করতে পারেন যেটা করতে আপনারা যখন এনাবেল করবেন তখন আপনাদের দেখাবে যে আপনাদের চ্যানেলে দুই থেকে তিন দিন সময় নেবে তারা লাইভ স্ট্রিমিং অপশনটি এনেবেল করে দেওয়ার জন্য এরপরে আরও কিছু অপশন আছে যে অপশনগুলো আপনারা স্টেপ বাই স্টেপ আমাদের এই সিরিজের মাধ্যমে জানতে পারবেন এবং প্রত্যেকটি অপশন নিয়েই আশা করি বিস্তারিত আলোচনা হবে সো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের চ্যানেলের স্টুডিওতে সো আমি আমাদের এই চ্যানেলে ক্লিক করার মাধ্যমে আমরা চ্যানেল স্টুডিওতে চলে যেতে পারি অথবা রিটার্ন টু ইউটিউব স্টুডিও এখানে ক্লিক করার মাধ্যমে আমরা স্টুডিওতে চলে যেতে পারি সো আমরা রিটার্ন টু ইউটিউব স্টুডিওতে ক্লিক করে আমরা সরাসরি স্টুডিওতে চলে যাবো এবং স্টুডিওতে প্রথমবার আসার প্রথমবার আসার পর আপনাদেরকে বলবে হ্যালো নিউ ইউটিউব স্টুডিও গুড বাই ক্লাসিক স্টুডিও সো মূলত আমাদের মোবাইল বাসনের জন্য একটি ক্লাসিক স্টুডিও ছিল যেটা ছিল আমাদের মোবাইলের জন্য সুইটেবল তারা সেই স্টুডিও বাদ দিয়ে এখন সরাসরি আমাদের ডেস্কটপ স্টুডিও মুড়ে নিয়ে এসেছে এবং ডেস্কটপ স্টুডিও মুড়েই মূলত আমাদেরকে এখন কাজ করতে হবে সো আমি ব্লাঙ্কে ক্লিক করার মাধ্যমে আমাদের এই নোটিফিকেশনটি ক্যান্সেল করে দিলাম এখন আপনারা এইখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন যেই অপশনগুলো সম্পর্কে আমরা খুব ধীরে ধীরে জানব এখন আমরা দেখতে পাবো যে এইখানে একটি নোটিফিকেশন বার আসছে যে নোটিফিকেশন বারটি হচ্ছে একটি সেটিং আইকনের সো আমরা নোটিফিকেশন বারটি এখানে ক্যান্সেল করে সরাসরি সেটিংয়ে চলে যাবো সো ফ্রেন্ড সেটিং আসার পর আপনারা দেখতে পাবেন যে জেনারেলে আমাদের কারেন্সি দেওয়া আছে ইউএস ডলার মানে আমাদের যেই রেভিনিউটি আসবে সেটি ইউএস ডলারে কনভার্ট হয়ে আসবে সো আমরা ইউএস ডলারই রাখবো এবং এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল এই চ্যানেলে ক্রিয়েট করলে আপনারা বেসিক ইনফরমেশনে আসবেন এবং বেসিক ইনফরমেশনে আপনারা দেখতে পাবেন যে কিছু কিওয়ার্ড দেওয়ার কথা বলছে অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ সাপোজ কেউ যদি আপনার চ্যানেলের নেমটি জানলো যে আপনার চ্যানেলটি আছে শিখি নামে এছাড়াও আছে যা সাপোজ শিখি লার্নিং অথবা শিখি বাংলা এই ধরনের কিওয়ার্ডগুলো দিকে সার্চ করলে কিন্তু আপনাদের চ্যানেলটি আসবে না সো এই কিওয়ার্ড বা এই সার্চিং রেজাল্টটা আপনাদের আর জন্য আপনাদের কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে সাপোজ আমি এখানে এখন দেব শিখি বাংলা শিখি বাংলা দদ 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 শিখি বাংলা দিয়ে আমি একটি কমা দিয়ে নিলাম যে কমার মাধ্যমে এটাকে ধরা হবে একটি কিওয়ার্ড হিসেবে সো পরবর্তীতে আমি স্পেস দিয়ে আমি আরেকটি কিওয়ার্ড দেব যেটি হচ্ছে শিখি এবং শেখাই শিখি এবং শেখাই দিয়ে নিলাম সো এরপরে আপনারা কান্ট্রিতে সিলেক্ট করার মাধ্যমে আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন সো আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করে নিচ্ছি বাংলাদেশ সো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম সো এরপরে আপনারা পাবেন অ্যাডভান্স সেটিং ব্র্যান্ডিং ফিচার এনাবিলিটি ফিচার এলিজিবিলিটি এইসব সম্পর্কে আরও বিস্তারিত জানব আমরা ধীরে ধীরে কারণ এই ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে সো এরপরে আরও কিছু অপশন আছে যেমন আপলোড আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিকেশন সো আমরা অলরেডি বলেছি যে এই বিষয়গুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো সো আমি এখন সেভ বাটনে ক্লিক করার মাধ্যমে আমি সেভ করে নেব সো ফ্রেন্ড ফাইনালি আমাদের চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে এখন আপনারা মন চাইলে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন এবং ভিডিও আপলোড আপনি কীভাবে প্রফেশনালি করবেন সেগুলো নিয়েও আমাদের ধীরে ধীরে আমরা জানতে পারবো সো ফ্রেন্ড আশা করি আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কীভাবে আর্ট অ্যাড করে কীভাবে আইকন অ্যাড করে কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই হয় বা কীভাবে কিওয়ার্ড অ্যাড করে এছাড়াও আরও কিছু ইনফরমেশন আপনারা পেয়েছেন যে ইনফরমেশনের মাধ্যমে আপনারা একজন প্রফেশনাল ইউটিউবিংয়ের দিকে যেতে পারবেন সো ফ্রেন্ড পরিশেষে বলতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সিরিজটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব পরিশেষে বলতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি